Napalm. পাহাড়ি অঞ্চলে চাষাবাদ হয় ধাপ চাষের মাধ্যমে। और दुकान में तुम अकेले ही हो ना, और लोग भी आते हैं? आते हैं, अभी आएंगे। अभी आएंगे जी। तो यहाँ यहाँ कहाँ से आदमी लोग आते हैं खरीदने के लिए? जी आते हैं, आने जाने में जो जाते हैं। जी आने जाने में आते हैं, बैठते हैं, चाय पी के जाते हैं। गाय गाय का गाय लोगों का आदमी होता है? हम लोग का माफी जी। आपका घर कहाँ है? हमारा घर जी बंगाल का नाम सुना है ना? जी बंगाल। बंगाल जी, पश्चिम बंगाल जी। कलकत्ता जी सुना है? कलकत्ता से बहुत दूर से जी, बहुत दूर है। आज कहाँ तक जा रहे? नारायण आश्रम तक। वही रहेंगे जाके जी। कितने बजे पहुँचेंगे हम लोग? जी पहुँच जाएंगे, शायद तो जल्दी पहुँच जाएंगे। चार बजे? पाँच या छः तक पहुँच जाएंगे। सात बजे पहुँच जी। वैसे चलने में हो आपको? थोड़ा ऐसे ही रेस्ट करते करते जाएंगे, बुढ़ा है ना हम लोग, थोड़ा रेस्ट हो जाएगा। ठीक है, तो एक काम करो, हम लोग भी अच्छा बढ़िया करके छोटे करके চা পান সেরে নিয়ে আবার আমরা এগিয়ে চললাম। টাইগার খাও, মস্ত হয়ে যাও। পথ চলতি আরেকটি স্থানীয় স্কুল। आप टीचर है ना? Don't be
बगिया এদের মধ্যে কিছু আমাদের এগিয়ে দেওয়ার জন্য চলে এলো আমাদের সঙ্গে, পথ প্রদর্শকের মতো, বন্ধুর মতো এগিয়ে এলো আমাদের পথ চিনিয়ে দেওয়ার জন্য। স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাত্রা, এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমাদের মনে হচ্ছিল ওদের সঙ্গেই সময় কাটিয়ে দিই, কিন্তু না, সম্ভব নয়। আমাদের লক্ষ্য যে অন্য, নারায়ণ স্বামীর আশ্রম। তাই এই নির্মল হাসিকে বিদায় জানিয়ে আমরা চলতে লাগলাম আমাদের পথের উদ্দেশ্যে, নারায়ণ স্বামীর আশ্রমে। ভারত এবং নেপালের একদম সীমান্ত ধরেই আমাদের পথ চলা, যা শুরু হয়েছিল টনকপুর অর্থাৎ পিথরাগড়ের ঠিক শুরু থেকেই, তা আমাদের যাত্রার শেষ অবধি একই রকম। আমরা চলেছি, পাশেই চলেছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল। স্থানীয় আরেকটি স্কুল পর্দায় স্থানীয় মানুষের আন্তরিক অভিনন্দনে আমরা পুলকিত। নারায়ণ স্বামী আশ্রমের একদম দোরগোড়ার কাছাকাছি এখন আমরা। প্রাকৃতিক শোভা দেশ কাল বিভেদে পাল্টায় না, তাই ভারতের যে প্রাকৃতিক শোভা আমরা দেখছি, চলছি ভারতবর্ষের এই ট্রেকিং রোড ধরে, কিন্তু চোখে ভেসে উঠছে প্রতিবেশী রাষ্ট্র নেপালের অপরূপ বর্ণময় বৈচিত্র্য, পর্বতের ধ্যান গম্ভীর রূপ। 14 অক্টোবর 2003 আমরা পৌঁছে গেলাম নারায়ণ স্বামী আশ্রমে। সন্ধে 6টায় পেলাম আরতি। ¡Gracias!
देहं सर्वलोके नाथम देखता सर्त मंडल मध्यरवि नारायण सरसिया सरसन्निविष्ट केयूर्ववान अगर कुंडलवान कृतिहारी हिरण्यमयैव पुरुदति शंख चक्र ओम जय 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 স্বামীজির নিজের হাতে তৈরি এই নারায়ণ স্বামীর আশ্রম, এটি শূন্যতা কুটির। স্বামীজি এই ঘরেই থাকতেন, আনুমানিক 3500 মিটার উচ্চতা হলেও এই জায়গা বৈদ্যুতিন ব্যবস্থা থেকে বঞ্চিত নয়। 15 অক্টোবর 2003 সকালবেলা নারায়ণ স্বামীর আশ্রম সংলগ্ন বাগানে আমরা ঘুরলাম। একদিকে ফুলের সমারোহ,
গৃহস্থালির অনুকরণে তৈরি এই নারায়ণ স্বামীর আশ্রম। ফুলের বাগানের পাশে আছে কিছু তরকারি চাষেরও ব্যবস্থা। উচ্চতা 3,500 ফুট মিটার। সেই উচ্চতায় যে সমস্ত ফলমূল তরকারি ভালো হয় তার বেশ কিছুই আমরা পেলাম। স্বামীর আশ্রম তখন প্রখর দারুণ রৌদ্রদেবের বর্ণ ছটায় ভাসছে। দেখতে পেলাম গিরিরাজ হিমালয়ের